ওয়েলকাম টু মাই চ্যানেল উৎসা টুকিটাকি অ্যান্ড ব্লগ। তো আজকে অনেকদিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম। সন্ধেবেলা থেকে আজকে আমি আর উৎসা কী কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। আর এখন বাজে 6:45 মতো, এখন কেবল আমি পড়িয়ে উঠলাম, পড়িয়ে উঠে এখন উৎসাকে দেব দুধ। উৎসা দুধ খা, উৎসা দুধ খাওয়া হয়ে গেলে ওকে তখন আবার নিয়ে পড়াতে বলবো, নিজে একটু বইপত্র নাড়াচাড়া করব। আসলে আজকে স্কুলে গিয়েছি কখন বলো তো, 7:30, স্কুলে এক্সাম ছিল, এক্সামের পর খাতা দেখা ছিল, এই করে বাড়ি আসতে বেজে গেল 2, দুটোর পর এসে খেয়েছি, খেয়ে দিয়ে ঘুমিয়ে নিলাম। মানে এত শরীরটা ক্লান্ত লাগছে আর সারাদিন এত চাপ। তারপরে উঠলাম, 4:30 থেকে পড়ানো ছিল, ওদের পড়িয়ে ছুটি দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলতে এসেছি। আর জানোই বাড়িতে পুজো, বাড়িতে পুজো মানে কত কাজ, তোমরা ভালোভাবে জানো। মানে কাজ করব না, স্কুল যাব না, টিউশন পড়াবো না, উৎসাকে দেখব, মানে বুঝে উঠতে পারছি না। চলো যাই এখন উৎসাকে দুধটা দিয়ে দেয়। এই যে উৎসা, এই যে উৎসা পাগলি, এটা উৎসা পাগলি। কি করছো দেখছো? কি করছো? খেলছে, দুধ দেই, চলো দুধ খাবে। কি হবে? নাচু নাচু না, নাচ প্র্যাকটিস হবে, তাই তো? তারপরে নাচু নাচু হবে, নাচু নাচু হবে। দেখো বাইরেটার অবস্থা কি অন্ধকার, দেখেছো? এটা একদম পেছনে কিন্তু ফাঁকা মাঠ, গ্রামের পরিবেশ, রাত্রি হলো তো একদম পুরো চারিদিকে অন্ধকার, জানলা দিয়ে একদম পুরো ফাঁকা মাঠ দেখা যাচ্ছে, একদম অন্ধকার মানে প্রচুর অন্ধকার, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওই যে দেখছো ঠাকুর ঘর, ঠাকুর ঘরে ঠাকুর আছে, ঠাকুরের ওখানে বড় লাইট লাগানো হয়েছে, দাও লাগিয়ে দিয়েছে, কারণ ঠাকুরটা এখনও শুকায়নি। এবার না শুকালে রংটা ভালো বসবে না, তাই ঠাকুর শুকানোর জন্য ওই লাইটটা দেওয়া হয়েছে। আর উৎসা দেখো ঘরটাকে লন্ড ভন্ড করে দিয়েছে একদম, মানে আমি এদিকে পড়াই আর ও ঘরে একা একা খেলে আর টিভি দেখে, তো মানে কি আর বলবো, গোটা ঘরটাকে দেখো কি করে দিয়েছে। এবার কিচ্ছু করার নেই, ওকেও তো কিছু একটা নিয়ে থাকতে হবে। এবার আমি যেখানে পড়াই ওখানে গেলে তো ও বিরক্ত করে, এ দেখো সর তুলছে, একটুও সর খেতে চায় না, দুধের যে সরটাই প্রোটিন, সর কিন্তু একটুও খেতে পারে না, একটুখানি সর মুখে গেলেই ও বমি করে দেয়, এটা ওর ছোটো থেকেই অভ্যাস। এর মধ্যে ওর বাবা চলে এসেছে। কি করছিস এগুলো? কি নিয়ে আসছে বাবা, কি নিয়ে আসছে? ঝোল, আর এটা লস্যি। তুই কোনটা খাবি? ফুচকা? না ফুচকা হবে না খাওয়া, আমি খাবো। কটা খাবি ফুচকা? চারটা, পাঁচটা, চারটা পাঁচটা হয়ে গেল, তাহলে আমি কি খাবো? আর লস্যিগুলা? হ্যাঁ পড়তে বসবি না, আগে পড়তে বস, কেবলই দুধ খাইছিস, এখন আর ফুচকা খাবি না, রাখ। হ্যাঁ একটু পরে আমি খেয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, ফুচকা খেতে না করেছি, দেখো দাঁড়িয়ে আছে কখন ফুচকা খেতে পারবে, আর বাবার সাথে গল্প জুড়েছে। সারাদিন পর এই সময়টাতেই আমরা তিনজন একসাথে হই, তাই সারাদিন পর যখন বাবাকে পায় ও সারাক্ষণ সারাদিনের যা যা গল্প হলো সেগুলো বলতে থাকে। দেখো না এখন গল্পই শেষ হবে না, মানে যখন তিনজন তিন দিকে থাকা হয় তখন যে সন্ধ্যাবেলার মুহূর্তটা যখন একসাথে হওয়া যায়, তখন মনে হয় কোনো সব কাজ বাদ দিয়ে নিজেরা নিজেদের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করি। দেখো এখন দুজন মিলে গল্প করতে বসেছে, বাবার এটা লাগবে ওটা লাগবে, বা পরীক্ষা কেমন হলো, ওই যে বায়না করছে বাবার সাথে, সেই জন্য ফুচকা খেতে দেবে না, বলছে ফুচকা খাওয়া হবে না সেই কারণে। দেখো বাবার সাথেই যত দুষ্টামি, আমার সাথে করার সাহস পায় না, আমাকে একটু ভয় পায়। এবার আমি যে লস্যিটা আমিও খাচ্ছি, সারাদিন কাজের পর
মানে এই সন্ধ্যাবেলা একটু ঠান্ডা লস্যি খেলে খুব ভালো লাগে। এবার আমি বলছি আমার এঁঠোটা খাস না, না ও খাবেই, ও একটু হলেও খাবে। এবার আমি জানি যে এঁঠো জিনিস দিতে হয় না, এবার ও কিছুতেই শোনে না, ও বললো খাবে না। যদি আগেই বলতো যে লস্যিটা খাবে তাহলে হচ্ছে এটাকে আমি ওকে আলাদা কাপেই দিতাম, কিন্তু খাওয়ার পরে বলছে আমাকে একটুখানি দাও। এই যে এখন ফুচকা টিফিন টিফিন হচ্ছে, ফুচকাটা খেয়ে নিয়ে ওকে আমি পড়তে বসাবো। দেখো তরকারি ঝাল হলে তখন সমস্যা নেই, মানে সমস্যা নেই বলছি কেন, তখন অনেক সমস্যা, কিন্তু এই যে ফুচকাটা এত ঝাল, মানে ঝালে একদম শুষাচ্ছে তাও ফুচকা খেয়ে যাচ্ছে, এত পছন্দ করে ফুচকা। এরপরে আমি রাতের রান্নার ব্যবস্থা করি। এবার রান্না হয় আমার 7:30 সময়, সকাল 7:30 আমি বেরিয়ে যাই, ভুল বললাম, 6:30 আমি সকাল 6:30 রান্না বসাই, সেটা যেটা থাকে ওটাই দুপুরে খাওয়া হয়। এবার সেই সকালের জিনিস তো আর রাতে খাওয়া যায় না, কারণ আমার ফ্রিজ নেই, ফ্রিজ থাকলে ফ্রিজের মধ্যে রাখলে পরে সেটা তাও ভালো থাকে। এবার রাতে সেই কারণে আমাদের রুটি তরকারি প্লাস উৎসার ভাত সব কিছুই করতে হয়। তো আজকে আমি রুটির সাথে খাওয়ার জন্য সেরকম সবজি নেই, সেই কারণে আমি একটু তরকা আছে, তরকার ডালটা আছে, সেজন্য তরকাটাই করে নেব। আর বাড়িতে তরকাটা করতে ভালোই লাগে, প্লাস খেতেও ভালো লাগে, তরকা করে নেব আর হচ্ছে রুটি, আর উৎসার জন্য ডিমের তরকারি আছে দুপুরে, ওটা গরম করে রেখেছিলাম যেন ভালো আছে, আর ও বললো ওটা দিয়েই খাবে। আর একটু ভাত এখন নামাবো, আর ওই যে দেখো ওকে পড়াচ্ছি আর আমি কাজ করছি, কারণ ওরও এক্সাম চলছে, এতক্ষণ ধরে ও লিখলো, লিখে টিকে এসে এখনও পড়াশোনা করছে, আর আমি এদিকে রসুন পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, যে হালকা করে রসুন পেঁয়াজ দিয়ে তরকা ডালটা করে নেবো। তাই এই লঙ্কা পেঁয়াজ টমেটো রসুন সব সমস্ত কিছু কুচি কুচি করে কেটে নিয়েছি, আর দুটো পেঁয়াজ অর্ধেক করে রেখেছি, তরকার সাথে কিন্তু পেঁয়াজ লঙ্কা খেতে খুব ভালো লাগে। তো সব কিছু প্রায় হয়ে গেছে, এই যে দেখো তরকার কালারটা দোকানের মতো হয়েছে না, তরকার কালারটা আজকে ভালো হয়েছিল। দেখো সারাদিন পর আমি বরকে বেলে দেবো কি বর আমাকে বেলে দিচ্ছে, এতে কিন্তু ভালোই হয়েছিল আজকে। দেখো উৎসাকে এখন ঘুম পাড়ানোর জন্য শুয়ে দিয়েছি, তাও ঘুমাচ্ছে না, এখন প্রায় বাজে কত বলো তো 10:45, ও এখনও জেগে আছে, ঘুম পাচ্ছে না। আর এই যে দেখো ওর দুটো পুতুল, না পুতুল নাকি পুতুল, ওকে ঘুম পাড়িয়েছে ওখানটায়। আমাদের জায়গা হোক না হোক ওদেরকে ঠিক ঘুম পাড়ানো চাইই চাই। তো তুমি কিছু বলবে বন্ধুদের? সকালে এলো কাকা দুলাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরো যে কি কি যেন বলো, লাইক কমেন্ট শেয়ার কি যেন বলো তুমি। লাইক কেমন লাগে, কেমন লাগে ভিডিওটা, তো কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি, পাশে থেকো এবং কেমন লাগলো অবশ্যই জানিও, তোমাদের সাপোর্ট ছাড়া কি বলো, সাপোর্ট ছাড়া বড় বড় ভিডিও করতে পারবো, বড় বড় ভিডিও করতে উৎসাহ পারবে না। গুড নাইট সকলকে, শুভরাত্রি।